উত্তরপ্রদেশের প্রথম দাবার ভোট সম্পন্ন হতেই তোলপাড় এবার উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। তোলপাড় উত্তরপ্রদেশের অলিগলি, কারণ এবার উত্তরপ্রদেশে কে ক্ষমতায় থাকছেন, কার দখলে থাকবেন উত্তরপ্রদেশ, যেখানে তো জল্পনা তুঙ্গে। বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। উত্তরপ্রদেশের প্রথম দাবার ভোট সম্পন্ন হতেই এবার উত্তরপ্রদেশের জল্পনা। তাহলে এবার উত্তরপ্রদেশে কার দখলে থাকছেন, কে জয় হতে চলেছেন উত্তরপ্রদেশের এবার, যেখানে কিন্তু এবার উত্তরপ্রদেশের জনমত সমীক্ষায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশের সাধারণ জনগণ স্পষ্ট দাবি করেছেন এবার উত্তরপ্রদেশের মাটিতে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, বিজেপি পুনরায় ক্ষমতায় আসবেন উত্তরপ্রদেশের মাটিতে, এমনটা কিন্তু দাবি করলো সেখানকার সাধারণ জনগণ। এবার বিশাল বড় ধাক্কা খেতে পারে সেখানকার বিরোধী দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, এমনটা কিন্তু এবার জনমত সমীক্ষায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সব জল্পনার অবসান ঘটিয়ে পুনরায় এবার উত্তরপ্রদেশের মাটিতে বিজেপি সরকার গড়েছেন বলে দাবি সাধারণ জনগণের। সাধারণ জনগণ এও দাবি করেছেন বিজেপি এমন একটা পার্টি যেভাবে একের পর এক সাধারণ মানুষের উপকার করে গিয়েছেন, যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জেরেই পুনরায় উত্তরপ্রদেশের মাটিতে বিজেপি ক্ষমতায় আসবেন। তো বন্ধুরা, আপনাদের কি ধারণা এবার উত্তরপ্রদেশের কে ক্ষমতায় আসবেন, কার দলে থাকবেন উত্তরপ্রদেশ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।